সেকেন্ডের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর গতিকে থামিয়ে দেন। সেটাই আল্লাহ কোরআনে বলছে, আম্মান জাআলাল আরদা করারা, পৃথিবীকে কে স্থির করে রেখেছে, ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, পৃথিবীর মধ্যে দিয়ে নদী নালা কে প্রবাহিত করেছে, ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, পৃথিবীর মাঝে পৃথিবীর ওজন ভারকে ঠিক রাখার জন্য বড় বড় পাহাড়কে পৃথিবীর মাঝে স্থাপন করেছে, ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুই সমুদ্রের মাঝে একটা আড় কে তৈরি করে দিয়েছে, সুস্বাদু পানি আর লোনা পানি, সমুদ্রের পানিও পানি নদীর পানিও পানি একসাথেই চলতেছে, একসাথে মিশতেছে, অথচ একটার স্বাদ আর একটা থেকে আলাদা, পদ্মা নদীর পানির স্বাদ আর বঙ্গোপসাগরের স্বাদ আলাদা, ওইটা লবণাক্ত এটা লবণাক্ত নয়, এই দুইটার মাঝে আর কে তৈরি করে রেখেছে, আল্লাহ সুবহানাহু তাআলা করে রেখেছে। এরপরে আল্লাহ বলতেছেন, আ ইলাহুম্মা আল্লাহ, এরপরও কি তোমরা বলতে চাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? আল্লাহ জানে যে দুনিয়ার মানুষ জানেন যে আমি পৃথিবীকে স্থির করে রেখেছি, আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ জানে আমি নদী নালা প্রবাহিত করেছি, আমি পাহাড় স্থাপন করেছি, কিন্তু দুনিয়ার মানুষ এগুলো জানার পরও আমাকে ইলাহ হিসেবে মানে না, মানে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানা মানে আল্লাহকে রব হিসেবে মানা, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানা মানে আল্লাহকে রব হিসেবে মানা, আল্লাহ সুবহানাহু তাআলাকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে মানা মানে আল্লাহকে রব হিসেবে মানা, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানুষ মানে না। সূরা আরাফ খুলে দেখেন, 59, 65, 83, 85 সব আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা যত নবী রাসূলকে যুগে যুগে পাঠিয়েছেন সব নবী রাসূলকে কি দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, ওয়া ইলা হুদ ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকটে আমি হুদকে পাঠিয়েছি, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইব, মাদায়ন জাতির নিকটে শুআইবকে পাঠিয়েছি, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, সামুদ জাতির নিকটে সালেহকে পাঠিয়েছি, নূহকে পাঠিয়েছি, লূতকে পাঠিয়েছি। প্রত্যেক নবীর নাম নিয়ে নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আরাফে বলতেছেন যে প্রত্যেক নবীর একটাই দাওয়াত ছিল, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, হে রাসূল, আপনার পূর্বে যত নবী রাসূলকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম সকল নবী রাসূলের একটাই দাওয়াত ছিল যে আমি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আমাদের কালেমা কি এইরকম যে লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, এটা কি আমাদের কালেমা? কথা বলেন, এটা কি আমাদের কালেমা? আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে তো বলতে পারতেন যে লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, অথচ সব নবী রাসূলকে আল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। কেন? দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে মানে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলাকে ইলাহ হিসেবে মানে না। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলাকে ইলাহ হিসেবে মানা মানে কি? ইলাহ হিসেবে মানা অর্থ হচ্ছে, ইলাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মালুক, মানুষ বিপদে আপদে পড়লে যার দিকে ফিরে যায়, মানুষ দুঃখ কষ্টে পড়লে যার দিকে ফিরে যায়, অন্তর যার দিকে ফিরে যেতে চায় তাকে বলে ইলাহ। একটা মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু তাআলা রিজিক দাতা, বিশ্বাস করে আল্লাহ পালনকর্তা, বিশ্বাস করে আল্লাহই সব কিছু, কিন্তু যখন বিপদে পড়তেছে তখন চলে যাচ্ছে শাহজালালের কবরে দোয়া করার জন্য, সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। একটা মানুষ আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে বিশ্বাস করতেছে কিন্তু যখন অসুখে পড়ে যাচ্ছে তখন তাবিজ কবজ ব্যবহার করতেছে, মানে সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করলেও আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা তার কেটে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে বলতে পারতেন যে আল্লাহু ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, এটাও শুদ্ধ বাক্য আরবিতে, কোনো সমস্যা নাই, এই বাক্য আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই বাক্য না বলে বাক্যকে বড় করে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। কেন বড় করলেন? আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু তাআলার ইলাহ হওয়ার যে হক রয়েছে, ইলাহ হওয়ার যে অধিকার রয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা যে ইলাহ, এই ইলাহের যে হক রয়েছে, অধিকার রয়েছে, এই হক এবং অধিকারগুলো মানুষ পৃথিবীতে যাদেরকে দিয়ে থাকে, যাদের সাথে শেয়ার করে থাকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা আগে বাতিল করতে বলতেছেন। এইখানে শিরকের কথা চলে আসে। শিরক মানে কি? শিরককে ইংরেজিতে বলে শেয়ার, অংশীদার, শরিকানার ব্যবসা।
ইলাহের যে হক রয়েছে ওই হকের জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি দুনিয়ার মানুষ কারো সাথে শেয়ার করে, কাউকে দিয়ে দেয় জাররা পরিমাণ, তাহলে সে মুশরিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা, দুনিয়ার মানুষ তোমরা ইলাহের যে হক রয়েছে এই হকগুলো তোমরা যাদেরকে বিন্দু পরিমাণ দিয়ে থাকো, যাদেরকে সরিষার দানা পরিমাণ দিয়ে থাকো, আগে এই সমস্ত বাতিল ইলাহকে ধ্বংস করো, লাথি মেরে ভেঙে ফেলে দাও, তারপরে ইলাহের একমাত্র হক, শুধুই শুধু শুধুমাত্র ইলাহের হক পাওয়ার অধিকার কে রাখে? ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এই জন্যই কাফের সম্প্রদায় তখন খেপে গেছিল। আজকেও যদি দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে, তাহলে সকল বাতিল নিমিষে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে কেউই হাজার বছর পরেও যদি আরবি ভাষা শিখে আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের অর্থ বুঝতে পারে, অর্থ বুঝে নেয়, তাহলে পৃথিবীতে কোনো বাতিলের স্থান হবে না। সম্মানিত উপস্থিতি, মানুষ হাত দেখে, রাশি দেখে, পেপার পত্রিকায় রাশি আসে, টিভিতে রাশি আসে, যে অমুক রাশি এত তারিখ থেকে এত তারিখ, এত তারিখের মধ্যে জন্ম হলে এই রাশি এই হতে পারে। কেউ যদি জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ সন্দেহ করে, পড়ার পরে, জানার পরে যে হ্যাঁ আমার সাথে তো মিলে যাচ্ছে, এরকম তো হতে পারে, হচ্ছে মনে হয়, বিন্দু মাত্র সন্দেহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহের হক কেটে যাবে। বিন্দু মাত্র জাররা পরিমাণ শেয়ার করলে অন্যের সাথে।